অনেক সময় একটা হাসি বলে দেয় অনেক কিছু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শরিফুলের অনুশীলনে ফেরার এই ছবিটা টাইগার ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই স্বস্তির মাঠে ফেরার জন্য প্রস্তুত বাহাতি পেসার ডালাসে দলের অনুশীলনে গিয়েছিলেন শরিফুল খেলতে না পারার কষ্টটা চোখে মুখে স্পষ্ট ছিল তবে যে নিউ ইয়র্কে চোট পেয়েছিলেন সেখানে ফিরেই আবার বল হাতে দাঁড়িয়ে যান রান আপে টানা বোলিং করে যান শরিফুল পুরোটা সময় পাশে ছিলেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যারান্স কোনো অস্বস্তি ছাড়াই প্রায় তিন ওভার বোলিং করেন শরিফুল চান্ডিকা হাতুরু সিংহে নেটে ব্যস্ত ছিলেন অধিনায়ক শান্তকে নিয়ে বোলিং শেষ করে শরিফুল আপডেট জানান হেড কোচকে সেখান থেকেও সবুজ সংকেত আসে এরপর শরিফুল ব্যাট প্যাড নিয়ে নেমে যান ব্যাটিংয়ে এক ফাঁকে অধিনায়ক শান্তকে নিয়ে সেরে নেন মিটিং ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচও ইঙ্গিত দেন প্রোটিয়েদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে শরিফুলকে শরিফুল ইসলাম ইঞ্জুরি থেকে মাঠে ফিরেছেন বোলিং করেছেন ফিল্ডিং করেছেন এখন ব্যাটিংটাও করছেন ম্যাচের আগের দিন একজন ক্রিকেটার যিনি একাদশী বিবেচিত হবেন যা যা করেন সবই করেছেন শরিফুল ইসলাম এখন বড় প্রশ্ন শরিফুলকে এত দ্রুত কি মাঠে ফেরাবে টিম ম্যানেজমেন্ট সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা ভাইটাল কোনো সন্দেহ নেই এই ম্যাচটা জিতলে বাংলাদেশের সুপার এটা অনেকটা নিশ্চিত হয়েই যাবে তবে এটাও মাথায় রাখতে হবে এই ম্যাচটা হেরে গেলেও কিন্তু সুযোগ থাকবে সুপার এটা কোয়ালিফাই করার এবং বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জার্নিটাও অনেক লম্বা হবে সেক্ষেত্রে শরিফুলকে উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে ফেরায় কিনা সেটাই এখন দেখার যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ